নমস্কার, মুশকিল আসলে সবাইকে স্বাগত। শনিবার ঠিক রাত 9টা স্বাস্থ্য সমাচার নিয়ে হাজির হয়েছি, সঙ্গে রয়েছি অদিতি। আচ্ছা, রোগা হতে কে চায় না বলুন তো? সবাই চাই আমরা রোগা হতে, একটু ফিট থাকতে। আসলে রোগা হওয়ার ফিট থাকা দুটোর মধ্যে যদিও পার্থক্য রয়েছে, তবুও রোগাটা সবাই হতে চাই। দেখতেও ভাল লাগে, নিজেকে অনেকটা আমরা কনফিডেন্ট ফিল করি সব কিছুর জন্য। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আজকে, যে কিভাবে রোগা হব, কিছু খামতি থেকে যাচ্ছে কিনা আমাদের মধ্যে, আর কোন কোন পানীয় আমরা একেবারেই নেব না, আমরা রোজকার দিনে কোন কোন পানীয়কে আমরা অ্যাভয়েড করে চলব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা কিন্তু সাধ্যমতো পরিশ্রম করি, অনেকে সফল হই, কেউ কেউ সফল হতে পারি না। পুষ্টিবিদরা এই বিষয়ে জানাচ্ছেন যে এক্ষেত্রে চেষ্টার মধ্যেই থাকছে গলত। জিমে যাওয়া, খাওয়া দাওয়ার নিয়ম মানা, বাইরের খাওয়া দাওয়া থেকে একেবারে দূরে থাকা, রোজের জীবনে আমরা হাজারো এমন নিয়ম মেনে চলি, তবুও মেদটা ঝরতে চাইছে না। অনেক চেষ্টা করছি, মেদ ঝরছে না, কি করা যায় বলুন তো? আসলে রোগা হওয়ার পর্বে আমরা কি খাচ্ছি বা কি খাচ্ছি না, সেটাই খুব জরুরি। অনেকে ডায়েটে নানা ধরনের পানীয় রাখেন, ওজন কমাতে চাইলে বেশি করে জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা সবাই জানি এটা। তবে রোজের ডায়েটে কোন পানীয়গুলি একেবারেই রাখবেন না আর কোনগুলি রাখবেন, সে বিষয়ে জেনে নেওয়াটা জরুরি। উপকারী ভেবে এমন কিছু পানীয় অনেকেই আমরা খেয়ে থাকি যেগুলি উপকার তো করেই না, ক্ষতি করে থাকে। তার মধ্যে রয়েছে আপেলের রস। আমরা ফ্রুট নিয়ে আলোচনা করেছিলাম এর আগের বেশ কয়েকটি এপিসোডে, ফল কিভাবে খাবেন, কখন খাওয়া উচিত, কেমন করে খাওয়া উচিত, সমস্ত কিছু বিষয়ে। আজকে একটু জানবো যে কোন কোন রস খাওয়া উচিত নয় বা কি ধরনের খাওয়া উচিত নয়। আপেলের রসের ক্ষেত্রে যদি যাই, এটা শুনে অবাক হতেই পারেন অনেকে যে আপেল তো মেদ ঝরানোর কাজে দারুণ কার্যকর, তাহলে আপেল থেকে তৈরির রস রোগা হওয়ার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনটা বিশ্বাস না হলেও এটা কিন্তু সত্যি, কারণ বাজার থেকে কিনে আনা এই ধরনের পানীয়ে চিনি বেশি মেশানো থাকে, ক্যালোরির পরিমাণ অনেক বেশি থাকে, তাই ওজন তো কমেই না, উল্টে বেড়েও যেতে পারে। তাই এই ধরনের পানীয় রোগা হওয়ার সময় বেশি না খাওয়াটাই ভালো। বানিয়ে ফেলুন না ঘরে আপেলের রস, তবে চিনি একেবারেই নয়। অর্থাৎ আপেলের রস আপনি খান, কিন্তু বাজারের থেকে যে আপেলের রস আমরা কিনে খাই তা একটুখানি আমাদের অ্যাভয়েড করতে হবে। কঠিন শরীর চর্চা নয়, হলুদ খেয়েও কমানো যেতে পারে ওজন, এই বিষয়টা নিয়ে আমরা আবারও পরে আসব। তবে এখন যে বিষয়টিতে আলোচনা করছি সেই বিষয়টাতে একটু থাকি। তবে আপনারা যদি জানতে চান যে কিভাবে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কমলালেবু রস, আপেলের রসের থেকে কমলালেবুর রসও কিন্তু তেমনভাবে উপকারী নয় একইভাবে। কমলালেবুর রসেও প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ কর্ন সিরাপ রয়েছে, যা ওজন বাড়িয়ে দিতে পারে খুব তাড়াতাড়ি। এটি এক ধরনের স্টার্চ, এর বাজার মূল্য চিনির চেয়ে কম, ফলে অনেক প্রস্তুতকারক সংস্থায় তাদের তৈরি করা পানীয় চিনির বিকল্প হিসেবে এটি দিয়ে থাকেন। কিন্তু চিনির চেয়েও এটি বেশি মিষ্টি এবং অনেক বেশি ক্ষতিকর, তাই বাইরের কমলালেবুর রস একেবারেই নয়। বাড়িতে লেবু নিয়ে আসুন, রস বানিয়ে খান চিনি ছাড়া। স্মুদি, রোগা হতে চাইছেন এমন অনেকের রোজের ডায়েটে থাকে স্মুদি। স্বাস্থ্যকর পানীয়গুলির মধ্যে নিঃসন্দেহেই রয়েছে স্মুদি। বিভিন্ন ফল এবং শাকসবজি দিয়ে তৈরি স্মুদি শরীরের পক্ষে দারুণ উপকারী, বিশেষ করে ওজন যারা কমাতে চাইছেন তারা এই স্মুদি রোজ খেতে পারেন। তবে বাজারে এরকম অনেক ধরনের স্মুদি পাওয়া যায়, এগুলির স্বাদে তো দুর্দান্ত হয়, শরীরের জন্য ভালো নয়। এই ধরনের পানীয় প্রচুর পরিমাণে চিনি থাকে, এতে স্মুদির স্বাস্থ্যগুণ অনেকটা নষ্ট হয়ে যায়। তাই বাজারের প্যাকেটজাত স্মুদি এড়িয়ে চলুন, বরং ভরসা রাখুন বাড়িতে তৈরি স্মুদির ওপর, তাতে উপকার না হলেও অপকার হওয়ার ভয় নেই। আর স্মুদি খেলে যেটি হয়, ফল তো খাওয়াই হয়, কিছু নাটস খাওয়া যায়, অর্থাৎ ফলের পুষ্টিগুণটা আমরা নিতে পাচ্ছি, চিনি একেবারেই নয়। তাহলে স্বাস্থ্যগুণ তো থাকলেই, পাশাপাশি অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আমরা যদি স্মুদি খাই, অনেকক্ষণ পেট ভরা থাকে, তাহলে সবসময় খিদে খিদে হয় না, বা আমরা যে ক্রেভিংগুলো আমাদের হয় যখন তখন খিদে পাই, একটু চিপস খেয়ে নিলাম, একটু চকলেট খেয়ে নিলাম, এইগুলো থেকে বিরত থাকা যায়। তাই এক গ্লাস দিনে স্মুদি খেতেই পারি আমরা, তবে সেটা ঘরের তৈরি, ফল কিনে আনুন বাজার থেকে,
ঘরে ড্রাই ফ্রুটস নিয়ে রাখুন, সব কিছু মিশিয়ে একটু ওটস দিতে পারেন, মিশিয়ে একটা স্মুদি বানিয়ে ফেলুন আর চটপট খেয়ে ফেলুন। আর এভাবেই নিজের প্রতি যত্ন নিন। আমরা সবসময় রয়েছি বাইরের প্যাকেট জাত খাবার এড়িয়ে চলুন, কারণ তাতে হয়তো আমরা ভাবি যে স্বাদ ভালো, তাতে স্বাস্থ্য উপকারিতা আমরা পাই না, ক্ষতি হয়। তাই যেটুকু খাবার, যেটুকু ফলের রস খাবার বা স্মুদি খাবার, সেগুলো আমরা যেই ডায়েটের পিরিয়ডটাই থাকি, যখন রোগা হতে চাই আমরা, তখন একটু এড়িয়ে চলাই মঙ্গল। আর রোগা হওয়ার থেকেও ফিট থাকাটা বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য বাইরের খাবার একটু বেশি এড়িয়ে চলা প্রয়োজন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। কেমন থাকছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর প্রত্যেক রবিবার ঠিক দুপুর দুটোয় মুশকিল আসেন আপনার দরবারে দেখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকেন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, যেখানে সরাসরি আপনাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করে থাকি টেলিফোনের মাধ্যমে। এছাড়াও কমেন্ট বক্স খোলা থাকে, যেখানে আপনাদের প্রশ্ন থাকে, উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা এবং ডাক্তারবাবু। তাই ভালো থাকুন এবং দেখতে থাকুন মুশকিল আসান। সাবস্ক্রাইব করে নিন মুশকিল আসান, ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। নমস্কার।